আচ্ছা আচ্ছা দেখো, তাহলে হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকে দেখো এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটার এই বাহুটা সমান, কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তোমরা কি জানো সমান্তরাল জিনিসটা মানে কি? মনে করো আমি এক, মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান। হ্যাঁ, মানে এই একটা রেখা দিয়ে একটা রেখা, এই দুইটা রেখা তুমি যদি মানে বাড়াইতে থাকো, এটাকেও বাড়াইতে থাকো, তারা কিন্তু কখনো মিলিত হবে না। যদি মিলিত না হয় তাহলে সেই দুইটা রেখাকে সমান্তরাল সরল রেখা বলে। আর যদি তারা মনে করো একটা তুমি বাঁকা নিছো আর একটা এরকম নিছো, তারা চলতে চলতে কোনো এক সময় তো মিলিত হয়ে যাবে, এটাকে তোমার সমান্তরাল সরল রেখা বলে না। তার মানে ঠিক সামান্তরিকের এই রেখাটা আর এই রেখাটা তুমি যদি বাড়াইতে থাকো তাহলে কিন্তু কখনো কি হবে না, মিলিত হবে না। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এটা এটা সমান এবং এটা এটা সমান, আর এবং প্রত্যেকটা বাহু বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর প্রত্যেকটা কোণ সমান থাকে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, কথা বুঝছো না? এটা যদি 120 হয় এটা কত হবে? 130 হবে, কথা কি বুঝছো কিনা? ঠিক আছে। আর সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। উচ্চতা কোথায়? তুমি যদি এখান থেকে একটা ভূমির উপর লম্ব টানো, এটাকে বলা হচ্ছে উচ্চতা বা লম্ব, আর ভূমি হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ভূমি। তাহলে তোমার ভূমির মানও দেওয়া থাকবে, উচ্চতাও দেওয়া থাকবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এবার হচ্ছে আমরা রম্বসে চলে যাই। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, দেখো এই যে প্রত্যেকটা বাহুই কি সমান, কিন্তু কোন বাহুই কি নয়, সমকোণ নয়। এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এটা এটা চারটাই সমান, ঠিক আছে, কিন্তু এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান। তাহলে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত কোণ গুলো সমান তাকে রম্বস বলে, কথা বুঝছো কিনা? রম্বসের কর্ণ হচ্ছে দুইটা, দেখো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? কর্ণধর, মানে করো তোমার এই কর্ণটা দিয়ে দিচ্ছে 20 সেন্টিমিটার, এই কর্ণটা দিচ্ছে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল ভাগ দুই। তো কর্ণদ্বয়ের গুণফল একটা হচ্ছে 20 গুণ 10, আর এখানে হবে ভাগ দুই, তাহলে 200 ভাগ 2 সমান কত হবে? 100, বুঝছো কিনা? 100 বর্গ সেন্টিমিটার, যেটা এখানে সেন্টিমিটার আছে তাহলে এখানে হবে বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছো? একটু মনে রাখতে হবে। এবার আমরা ধরে যে ট্রাপিজিয়ামে, ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল। দেখো এই বাহুটা এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, ঠিক আছে, তাকেই ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তুমি যদি এখানে একটা লম্ব টানো, এখানে একটা লম্ব টানো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই বাহুটা এক জোড়া বাহু সমান্তরাল না, সেই সমান্তরাল বাহু হচ্ছে এইটা আর এটা। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা বা দূরত্ব, যে যে লেখা হবে ডিভাইডেড বাই টু, তোমার সবগুলো মানে দেওয়া থাকবে, সমান্তরাল বাহুদ্বয় দেওয়া থাকবে, দুইটা যোগ করে দিবে, গুণ উচ্চতা দেওয়া থাকবে। যেমন এটা মনে করো এই বাহুটার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 20, এটা দেওয়া আছে মনে করো 5, এটা দেওয়া আছে মনে করো 3, তাহলে তুমি এখানে মান বসা দাও, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 20 যোগ 5, আর উচ্চতা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা উত্তর। আচ্ছা, এবার আমরা যেমনি এতটুকুই থাকুক, এবার আমরা কি করি? অঙ্কের দিকে আসি, অঙ্কের তো ধরি নেই, দেখে দশ মিনিট দশ মিনিট খুব ঢুকল আমরা। আগে আমরা দশমিকের গুণ সবাই পারো কি? করে করে বড় করে করে করো নাকি শর্টকাট কোনো নিয়ম জানো? শর্টকাট জানো? গুড, তারা জানো তারা ভালো, না জানলে আরো ভালো, আমরা এখন শিখিয়ে দিই। দশমিক অনেক গুলো, কিন্তু বড় বড় সংখ্যা দিলে আর পারবেন না, এরকম অঙ্ক দিলে পারবেন। তাহলে কিভাবে করবো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে দেখেন এখানে কত আছে? 4,
এখানে কত আছে 3 4 থেকে গুণ করলে কত 12 12 এখানে কত আছে 12 দিয়ে গুণ করলে 24 24 আর একে গুণ করলে কত 25 24 আর একে গুণ করলে 25 হয়ে গেল ও 25 যোগ করলে না 25 তাহলে 24 এখানে আমরা 24 লিখব এবার দেখেন এখানে কয়টা ঘর দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 এর পরে কয়টা ঘর 11 টা ঘর তো আমরা 24 এ কয়টা ঘর পাইছি ছোট গুলো পরীক্ষা আসবে কথাকে বুঝছেন যদি আমি এখানে এগুলো চেঞ্জ করে দেই এটার জায়গায় যদি আমি 24 দিই বা এটার জায়গায় আমি 243 দিই তুমি একই রকমের করবা 243 কে প্রথমে 3 দিয়ে গুণ করবা পরে যেটা হবে সেটাকে তুমি 2 দিয়ে গুণ করবা আর যেটা হবে সেটাকে তো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে পরে এখানে বসাবা পরে এবার ঘর গুণবা যে এখানে কয়টা ঘর আছে মোট দশমিকের পরে পরে ওইভাবে শূন্যগুলো বসায় দেবে বুঝতে পারছো কিনা এগুলো কিন্তু আসবে একটা হ্যাঁ পরীক্ষা কি বুঝছো সবাই এবার আমরা একটা সরল দেখাই সরল অঙ্ক কিভাবে করতে হয় সরল দেখানোর আগে আমরা একটু গুণনীয়ক জিনিসগুলো নিয়ে আলোচনা করি গুণনীয়ক আর গুণিতক দুইটা জিনিস একটু খেয়াল করো আচ্ছা আমি যদি একটা সংখ্যা বলি যে 12 এর গুণনীয়ক কয়টি বা 12 এর গুণনীয়ক কোনগুলো বইতে আছে তোমার 12 এর গুণনীয়ক কোনগুলো কত কত 12 এর গুণনীয়ক আচ্ছা 12 কে আমরা দেখো কোনগুলো গুণনীয়ক 12 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি 2 দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে পারি 4 দিয়ে পারি 6 দিয়ে পারি আর হচ্ছে 12 দিয়ে পারি তাহলে এই যে কয়গুলো হলো 12 এর গুণনীয়ক দেখেন বুঝছেন তাহলে কয়টা 3 টা 6 টা হচ্ছে 12 এর গুণনীয়ক আর গুণিতকের দিকে খেয়াল করেন যেমন 12 সংখ্যাটাই আমরা লিখলাম 12 নামটা বলেন তো 12 কে 12 12 2 গুণে 24 3 12 36 4 12 48 5 12 চলতে থাকবে কোনোদিনও শেষ হবে 12 নামটা অনেকে বলেন যে 10 পর্যন্ত আছে আসলে না 12 নামটা আজীবন চলতে থাকবে শুধু 12 না যে কোনো কিছুর নামটা তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম গুণিতক হচ্ছে অসীম কখনো শেষ হবে না যে কোনো সংখ্যার গুণিতক বললে সেটা কি অসীম হবে অসীম মানে অসংখ্যক আর যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট তো আপনাকে পরীক্ষায় গুণনীয়ক মানে বলবে যে বের করতে একটা সংখ্যা দিয়ে বলবো যে এটার গুণনীয়ক কোনগুলো বা এটার গুণনীয়ক কয়টি কথা বলছেন কিনা এগুলো একটু মাথায় রাখবেন আর লসাগু পারেন তো নাকি আচ্ছা লসাগু বলেন তো দেখি লসাগু বলেন 2 আর 5 এর লসাগু কত এক না গেলে এক এটা মাথা রাখবেন অনেকে শূন্য দিয়ে দেয় হ্যাঁ যদি দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনো কিছু কমন না থাকে তাহলে তাদের গসাগু হচ্ছে কত আর যদি বড় সংখ্যা দিয়ে গসাগু বের করতে বলে যেমন 50 আর 100 সরি 50 আর 90 এটার গসাগু কত কেউ গসাগু যদি আসে এইভাবে আপনি তাক দিয়ে করবেন না সরাসরি ছোটটা দিয়ে বড়টারে ভাগ করবেন 90 তাহলে 50 একে 50 থাকবে হচ্ছে 40 আবার 50 এর ভাগ করবেন 40 একে কত 40 থাকবে 10 40 দিয়ে ভাগ করলে 4 10 এ কত 40 তাহলে 10 দিয়ে করতে না শেষ পর্যন্ত শূন্য আসছে তাহলে গসাগু হচ্ছে কত 10 মনে থাকবো মনে যাবার এরকম কম করো এটা করতে পারো না কোনো সমস্যা নেই 2 দিয়ে করলে কত 25 এনে কত 45 5 দিয়ে করলে কত 5 5 25 5 9 45 8 যায় না যায় না